হচ্ছে ভর সংখ্যা কাকে বলে ঘনমূল প্রশ্ন অ্যানায়ন ও ক্যাটায়ন কি গণমর প্রশ্ন এ মৌলে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করতে বলতেছে এ একটা মৌল যার পরমাণু সংখ্যা উনিশ ভর সংখ্যা উনচল্লিশ ঘনমূল প্রশ্ন হচ্ছে এ মৌলটির ধর্ম তার ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো দুই নম্বর প্রশ্ন এখানে বি বরণ নিয়ন দশ বরণ পাঁচ ম্যাগনেশিয়ামের পরমাণুর সংখ্যা বারো সিলিকন চোদ্দ ক্লোরিন সতেরো পটাশিয়াম পরমাণুর সংখ্যা উনিশ একটি কক্ষ হতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র লিখতে বলতেছে খনম বলছে মৌলিক কণিকা কি এগুলোর অবস্থান সম্পর্কে লিখো গণম প্রশ্ন উদ্দীপকের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস দেখাও এই যে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস দেখাইতে হবে আমি লেকচার সমাধান দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে আছে তারপরে ঘ নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম মৌলগুলোর মধ্যে কোন দুইটি যুক্ত হয়ে যোগ করতে সক্ষম যুক্তি সহকারে বিশ্লেষণ করো খুব ভালোভাবে যুক্তি দিয়ে আমি বিশ্লেষণ করেছি আমার ভিডিওটা দেখবেন দয়া করে তিন নম্বর প্রশ্ন পি কিউ আর তিনটা মৌল দেওয়া আছে পারমাণিক সংখ্যা পি হচ্ছে কিউ হচ্ছে আঠারো আর হচ্ছে বিশ ক নম্বর প্রশ্ন হচ্ছে সংখ্যা কাকে বলে অক্সিজেনের পারমাণিক সংখ্যা আট বলতে কি বোঝায় উদ্দীপকের কি মৌলটি সক্রিয় না নিষ্ক্রিয় ব্যাখ্যা করতে বলতেছে ঘ নম্বর প্রশ্ন হচ্ছে পি ও আর পরমাণুদ্বয়ের পারমাণবিক গঠন তুলনামূলক আলোচনা করতে বলছে চার নম্বর প্রশ্ন বিজ্ঞানী ডালটনের মতে একই মৌলিক পদার্থের সকল পরমাণু ধর্ম ভর একই কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা একই মৌলিক পদার্থের ভিন্ন ভিন্ন ধর্মের পরমাণু খুঁজে পেয়েছেন যাদেরকে আইসোটোপ নাম দিয়েছেন বর্তমান যুগে তেজস্ক্রিয় আইসোটোপ বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে ক নম্বর প্রশ্ন আইসোটোপ কি ক্যালসিয়াম টু প্লাস ইলেকট্রন সংখ্যা কত ঘন সহ পরমাণু সম্পর্কিত বিজ্ঞান ডালটন মডেলের বর্ণনা দিতে বলছে প্রশ্ন বিভিন্ন ক্ষেত্রে তেজ ব্যবহার উল্লেখ করো পাঁচ নম্বর প্রশ্ন সোডিয়াম কভার সালফেটের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট আর কভার তৈরি করেছে ক্যালসিয়াম কার্বনেট বিরোধিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে প্রশ্ন হচ্ছে ক নম্বর রাসায়নিক সমীকরণ কাকে বলে নম্বর যোজনী সংখ্যা দাও গণবর্ষ অধিপকে এক নম্বর বিক্রিয়াটি কোন প্রকারের বিক্রিয়া ব্যাখ্যা করো আমার লেকচারে সুন্দর করে ব্যাখ্যা করা আছে দয়া করে লেকচারটা দেখবেন আমার ইউটিউবে চ্যানেলে আছে লেকচারটা এই এই প্রশ্নের সমাধান ঘন প্রশ্ন এক ও দুই নম্বর বিক্রিয়ার আলোকে রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম ছয় নম্বর প্রশ্ন পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে সাধারণত পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন তৈরি হয় পানি বেজিত হয়ে হাইড্রোজেন অক্সিজেন তৈরি হয় সোডিয়াম হাইড্রো অক্সাইড সালফ্রিক অ্যাসিড কি হবে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় যাই হোক ক নম্বর প্রশ্ন এক নং সমীকরণটি সমতাকরণ করতে বলতেছে ক নম্বর প্রতীকের সংখ্যার মধ্যে চারটি পার্থক্য লিখতে বলতেছে গ নম্বর হচ্ছে তিন নং বিক্রিয়াটি সম্পূর্ণ করতে বলতেছে উভয় পক্ষে পরমাণু সংখ্যা হিসাব করতে বলছে আবার দেখাইতে বলতেছে রাসায়নিক বিক্রিয়ায় নতুন পরমাণু সৃষ্টি বা ধ্বংস হয় না এই সমীকরণের সাহায্যে দেখাইতে হবে ঘ নম্বর প্রশ্ন হচ্ছে এক ও দুই নং বিক্রিয়াদের মধ্যে পার্থক্য তুলনামূলক আলোচনা করতে বলতেছে এক আর দুই নং বিক্রিয়ার মধ্যে পার্থক্য সাত নম্বর প্রশ্ন যে সকল পদার্থ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে তড়িৎ বিশ্লেষণ বলে সাইফ একটি ব্যাটারি তামার তার দুটি কার্বন দণ্ড পানি নিয়ে খাবার লবণে তড়িৎ বিশ্লেষণ পরীক্ষা করলো অপরদিকে ফাহাদ লুকিয়ে লুকিয়ে তার ছোট বোনের খেলনার ব্যাটারি ভেঙে গঠন পর্যবেক্ষণ করলো করল প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ কি রাসায়নিক বিক্রয় তাপশক্তির রূপান্তর ঘটে আলোচনা করো প্রশ্ন করতে বলছে সাইফের তড়িৎ বিশ্লেষণ পরীক্ষাটি চিত্র করতে বলতে বিশ্লেষণ করছে সোডিয়াম সেটা চিত্র চিত্রসহ ব্যাখ্যা করতে বলছে আট নম্বর প্রশ্ন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে এক্স বিক্রিয়া করে খাবার লবণ পানি তৈরি করে এক্স মানে কি থাকবে এখানে ক প্রশ্ন অ্যাসিড কাকে বলে খনম্বর নম্বর মিথেন অ্যাসিড নয় কেন গণম প্রশ্ন উদ্দীপকে সংগঠিত বিক্রিয়াটি কোন প্রকারে বিক্রিয়া রাসায়নিক সমীকরণ গণসবা ব্যাখ্যা করতে বলতেছে এটা কি বিক্রিয়া নম্বর প্রশ্ন উদ্দীপকে এক্স কি ধরনের যোগ্য এক্স কি ধরনের যোগ্য উক্তযোগের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার লিখতে বলছে নয় নম্বর মুবিন সাহেব একজন ভোজন প্রিয় মানুষ হ্যাঁ অতিরিক্ত পরিমাণ খায় অতিরিক্ত পরিমাণ খাওয়ার পর একদিন তিনি পেটে ব্যথা অনুভব করেন হবেই তো বেশি খাইলে কি হবে দ্রুত ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে অতিরিক্ত খাবার অভ্যাস দূর করার পরামর্শ দেওয়ার পাশাপাশি কিছু অ্যান্টাসিড জাতীয় ওষুধ দিয়েছে ক নম্বর প্রশ্ন নির্দেশক কী খ নম্বর প্রশ্ন অ্যাসিড খারকের মধ্যে চারটি পার্থক্য লিখতে বলছে গ নম্বর প্রশ্ন ডাক্তার পেটুক মুবিন সাহেবকে কেন অ্যান্টাসিড জাতীয় ওষুধ দিলেন কেন কেন ঘন্টার উদ্দীপকে উল্লেখিত অ্যাসিডিটি তৈরি হওয়ার যোগ্যটি কোন ধরনের যোগ এবং কেন বিশ্লেষণ করতে বলছে অ্যাসিডিটি তৈরি হয়েছে কোন যোগের ফলে সেই যোগ্যটা কি ধরনের যোগ এবং কেন বিশ্লেষণ করতে বলছে আমার এই পুরো লেকচারের সমাধান দেওয়া আছে দয়া করে দেখবেন বারবার বলছি আজকে এই পর্যন্তই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য